গুড মর্নিং, আমি অনুলা শুরু করছি। এখন থেকে তো আজ জন্মাষ্টমী, জন্মাষ্টমী গতকাল থেকেই পুজো হচ্ছে, জন্মাষ্টমী অনেকে কালকে পুজো করেছে, আমরা আজকে করব। দেখো আমরা ঘর সাজিয়েছি এভাবে, সেটা কিনে এনে এখান থেকে পুজো দেবো, তাই আমরা বেলুন দিয়ে সাজিয়েছি। কালকে রাতে আমি এখানে বেলুন লাগিয়েছি, একটা ফেটেও গেছে মধ্যে, অনেক রাত হয়ে গেছিলো কালকে, তার জন্য টুনি লাইট লাগানো হয়নি। আর এই যে দেখো সব বাজার সাদা, এগুলো এখানটা রেখে, আর এই যে ঠাকুরের বাসন কুসুম সব ধোয়া হয়ে গেছে, এগুলো সব গুড়িয়া ধুয়েছে। এখনো তাল নিয়ে আসেনি, কালকে নাকি বাজার থেকে তাল পাইনি, এখনো তাল আনা হয়নি। তো আমি এগুলো সব বানাই, তাল, মালপোয়া, লুচি, তালের মড়া, কলার মড়া, এই সব কিছু বানাই, যা আছে এখন সেগুলো বানাতে থাকি। আমার পর বাজার যাবে, তারপরে আবার তাল নিয়ে আসবে। আর এই গুড়িয়া একদম ক্লান্ত হয়ে গেছে, দেখো শুয়ে পড়ে বলছে আমাকে একটু ঘুমাতে দাও। তো আমি এগুলো সব পরে নিই এদিকের, যেভাবে আমি জন্মাষ্টমীর পুজো করি, যা করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে আমি কালার করা হচ্ছে, লুচি আর সুজি করা হয়ে গেছে, আর মালপোয়া সব মেখে রেখে দিয়েছি মালপোয়া করার জন্য। একটা বেলুনকে বেঁধে সুতো দিয়ে উড়ানো হচ্ছে, সুতো বেঁধে ওরে একটা গ্যাস বেলুন। আর এই দেখো, আর এই যে এখানে ছোলার ডাল হচ্ছে এই গামলাতে, আর এখানে আমি এই যে পাতা, পাতার পিঠে বানাচ্ছি, মানে এই দেখো পাতা দিয়ে, কলা পাতায়। আর গুড়িয়া এখন দিচ্ছে, আর এখন আমি শাড়ি পরে রেডি হয়ে যাই যতক্ষণ ডাল সেদ্ধ হচ্ছে, যেহেতু ডালটা হতে একটু সময় লাগবে, ততক্ষণ আমি করে নিই। আও সুইটিকে স্নান করে দিই, ওকে রেডি করে দিই, আর শাড়ি পরা হয়ে গেছে, আর সুইটি স্নান করতে গেছে। আর বাইরে এত জোরে বৃষ্টি নেমেছে, আর আমার বর একটু ওষুধের দোকান গেছে, ওর আবার আজকে দাঁতে ব্যথা করছে। এই দেখো ঘরে জলে ভরে যাচ্ছে, মানে ঘরে দিলাম জলে ভরে যাচ্ছে, জলে ভরে যাচ্ছে ঘর, ঘরটা বন্ধ করে দিলাম, ঘরে জলে ভরে যাচ্ছে, কি অবস্থা আজকে আকাশের, ভয় লাগছে, কি সুন্দর ঘর দিল। তুই বেলুন যেখানে সেখানে রেখেছিস কেন, এই আগুনে চলে জানে আজকে যে আকাশটার অবস্থা কি, এই যে বৃষ্টি যখন তখন অন্ধকার হয়ে আসছে আর বৃষ্টি নেমে যাচ্ছে। হচ্ছে হোক বিকেলে না হলেই বাস, নাহলে সবাই যাদের নেমন্তন্ন করেছি সবাই আসবে কি করে, ভগবান করুক বিকেলে বৃষ্টি না হয়, থেকে সন্ধ্যা অবধি না হয় না কি করে, আর রাত অবধি না হয়, তারপরে রাত একটার পর থেকে হোক নাকি, বারোটা একটার পর থেকে যত খুশি বৃষ্টি হোক, কিন্তু তার আগে না হয়। পুজো হয়ে গেছে, আর আমি চেঞ্জও করে ফেলেছি, আর গুড়িয়া শরবত বানিয়ে নিয়ে এসেছে আমাদের জন্য, শরবতটা খেয়ে নিই, আর বাকি আরো বানাবার
বানাতে হবে, যেহেতু আমি সবটা মালপোয়া আর তালের বড়া লুচি এগুলো সবটা বানাইনি, অল্প অল্প করে বানিয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি পুজো দেওয়ার জন্য। এরপর এগুলো বানাবো। আগে সবাই মিলে বসে থাকছি, খাইনি তো। বাইরে আবারও বৃষ্টি নেমেছে, কর একবার মুখটা। বাটার খেতে ইচ্ছে করছে না? বাটার না, লেবু। লেবু, লেবু, গাছের লেবুটা সেরকম মিষ্টি নয়, গাছের লেবুটা ওটা মুখে দিয়েছে মনে হয়। আমি তো নিয়ে নিই লেবুটা, আমি মৌসুমি লেবু নিয়েছি, ভাবছি ঘুমাবো একটু এবারে। আর এই যে তালের ক্ষীর নিয়েছি, এই যে কলা পাতার পিঠে নিয়েছি, আমি যেগুলো খেতে ভালোবাসি সেগুলো নিয়েছি। আর লুচি, ছোলার ডাল, নাড়ু, এগুলো আমি খেতে ভালোবাসি এগুলো নিয়েছি। আর ঘরের মধ্যে যেগুলো যেটুকু খাই থাকতো সেগুলো নিয়েছি। আর একটা মালপোয়া, এটাই মানে থালা ভরে গেছে এখন। কলার বড়া, তালের বড়া, এগুলো তো আমি নিই নিই। আর এদিকে খুব বৃষ্টি নেমেছে, কী যে হবে কে জানে। না হোক, সবাই আসো, বাবা হবে না বৃষ্টি, আমিও চাইছি ভগবানের কাছে বিকেল থেকে রাত অব্দি বৃষ্টি না হোক। ছুটি যাতে আজকে দুটো নাচ করবে, তার জন্য ও যে নাচ আমাকে দিয়ে শিকা করিয়েছে, জানি না এবারে ও কীভাবে করবে। আমার নাম না হয়ে যায় না, বলবোই না ছুটি। ছুটি আজকে দুটো নাচ করবে, তার জন্য বলছে আরও বেশি করে বৃষ্টি না হোক। আর আমিও মন থেকে চাই যাতে বৃষ্টি না হয়, আমি চাই সবাই আমাদের বাড়ি আসুক। এবার দেখি কী হয়, দাদা মাধবের কী ইচ্ছা। তো প্রসাদ খেয়ে নিই, এবার আমি তাও তালের মালপোয়া করিনি, তালের বড়াও করিনি, পাতা বল। তো বিকেল হয়ে গেছে, 5:30 বাজে, আর বাইরে বৃষ্টি এখনও হচ্ছে, তাই মনটা একটু খারাপ। আমার বরকে এখন দিয়েছি কারণ লুচি ভাজবে, এই যে গুড়িয়া বেলছে আর বাবা ভেজে নিচ্ছে। আর আমি সুইটিকে এসেছি সাজাতে, এই দেখো সুইটি। সুইটি এখন সাজবে বলে মাথা খারাপ করে দিয়েছে, এত আলতা পরা নিয়ে কী অশান্তি করলো। আলতা নাকি আমি ভালো পড়াতে পারি না, এই দেখো পাখিটা ওকে আলতা পরিয়ে দিয়েছি, পছন্দ হয়নি বলে টেরাবাকে আলতা পরিয়েছি। আর এই যে সুইটির সেই ড্রেসটা তোমাদেরকে পুরোটা আমার বানানো দেখানো হয়নি, যেটা আমি বানিয়েছি এই যে ড্রেসটা, সেটা সুইটি এখন পরবে আর দেখায় তোমাদেরকে। তোমরা সবাই রেডি হয়ে গেছি, এই দেখো সুইটিকে দেখো 10 বার শুধু এই ঘর আর ওই ঘর, আর এই যে গুড়িয়া রেডি হয়ে গেছে, তুই আমার কথা আবার বলছিস আমার গুড়িয়া। আর এখন ওদেরকে পাঠাবো আশেপাশের বাড়িতে খোঁজা দিয়ে আসতে। আজু বাবা আজু কি হয়েছে, এই যে খাও 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 দেখি তোর মুখটা দেখা। আমি ভাবছিলাম অনেকদিন থাকাছিলাম যে বৃষ্টি থেকে বাঁচতে পারবে কিনা, কিন্তু খুব খুশি হয়েছি যে সবাই আসবে। এখন নেট নেওয়া হচ্ছে না জানো, টুকু দেখে না এমনি তুলেছে। কনে কালকে আমার জন্মদিনে যাবো আমরা একসঙ্গে, দিদাও চলে যাচ্ছে। দিদা কেন, দিদাকে ছাড়বোই না। হ্যাঁ যাবো যাবো, হ্যাঁ হেভি বুদ্ধি। আমি বললাম শুরু করে চলো সবাই, মা বলছে ওর তো কেমন দেবে দেখো। বাবা তুই বস কাপড় তোরে বাবা এই নিয়ে পড়তে এটা বলে এটা ধরে দিও সব করব।
কালকে অনেক রাত হয়ে গেছে, রাত 11:15 বেজে গেছে, আর আমাদের সব যেমন তেমন করে রেখে দিয়েছি, কিছু সেরকম ভাবে গোছানো হয়নি, আর আমাদের সবার ঘুমও পেয়ে গেছে, মানে এত জেদে রয়েছে, জবরদস্তি মাকে রেখেছে যেতে দেয়নি। কালকে নন্দোৎসব, আর কালকে নন্দোৎসব বিকালে ফোনে যাওয়ার ইচ্ছা আছে। তো আমি আমার ব্লগ এখানে শেষ করছি, আর তোমরা যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, সাবস্ক্রাইব আমাকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।